জেনা করার পর কিভাবে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দিবেন দয়া করে উত্তরটা দিন তানিয়া ইসলাম আপনি জানতে চেয়েছেন অনেক মেয়েদের লিকুরিয়ার বা সাদা স্রাব নির্গত হয় এই অবস্থা নামাজ হবে কি না বোন সাদা স্রাব নির্গত হলে সালাত বিশুদ্ধ হবে যদি সম্পূর্ণ পিওর সাদা স্রাব যায় তাহলে সেক্ষেত্রে সবসময় যদি দিতে থাকে তাহলে প্রত্যেক ওয়াক্তের জন্য উজুকে নিলেই ইনশাল্লাহ তার সালাত আদায় হয়ে যাবে শামসুল্লাহার সাহেব জানতে চেয়েছেন হাফেজরা হাসল ময়দানে দশজনের জন্য সাফাত করতে পারবে এটা কি সঠিক এটা একটা হাদিসে বর্ণিত হয়েছে সেহাদিসের সনদ নিয়ে আহ অনেকেই সেটাকে দয়া বলেছেন প্রেমময়ী আইডি থেকে জানতেছেন জেনা করার পর কীভাবে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দিবেন দয়া করে উত্তরটা দিন দেখুন আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য প্রথম শর্ত হলো মাপ পাওয়ার জন্য প্রথম শর্ত হলো নিজের কৃতকর্মের জন্য প্রচণ্ডভাবে লজ্জিত হওয়া যে আল্লাহ তালা এত আহসান করেছেন আমি এত দুর্বল আমাকে এত শক্তিশালী করেছেন আমি আল্লাহর আয়াত নির্দেশকে লঙ্ঘন করলাম নিমখ হারামি করলাম এই জন্য লজ্জিত হওয়া ভবিষ্যতে আর করব না মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া এবং যা হয়েছে তার জন্য আল্লাহ কাছে ক্ষমা চাইতে থাকা বাস এই শর্তগুলো পূরণ করলে ইনশাআল্লাহ আল্লাহ তালা সেনা গুণাও মাফ করে দিবেন